সিনেমা শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং বহুল আলোচিত পুরস্কার অস্কার মঙ্গলবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে বসেছিল এর 95তম আসরের চূড়ান্ত মনোনয়ন পর্ব। এবারের আসরে চূড়ান্ত মনোনয়নে বাজিমাত করেছে হলিউডের সিনেমা এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট 11টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। অ্যান্থনি রুশো ও জো রুশোর প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। সিনেমার অভিনয় শিল্পীদের মনোনয়নের তালিকায় পাওয়া গেছে মিশেল ইয়োকের নাম। এবারে গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছেন তিনি। এছাড়াও অ্যাভাটার, দ্য ওয়ে অফ ওয়াটার, দ্য ব্যানশিস অফ ইনিশারিন, টপ গান ম্যাভরিক, ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস, উইমেন টকিং সহ আরো বেশ কিছু সিনেমা মনোনয়ন পেয়েছে সেরা চলচ্চিত্র বিভাগে। এদিকে অস্টিন বাটলার, কোরিন ফ্যারেল, ব্র্যান্ডন ফ্রেজার সহ আরো অনেকের নাম উঠেছে সেরা অভিনেতা বিভাগে। সেরা অভিনেত্রী বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মিশেল উইলিয়ামস, কেট ব্ল্যানচেট, আনা দে আরামস সহ আরো অনেকে। এদিকে এবারের অস্কার মনোনয়নে ভারতীয় শিল্পীদের জয়জয়কার। সেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়ে ইতিহাস সৃষ্টি করা ভারতীয় সিনেমা আর এর নাটু নাটু গান। এছাড়াও অস্কারের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে আরেক ভারতীয় সিনেমা অল দ্যাট ব্রিথস, এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারস। ভারত থেকে তথ্যচিত্র বিভাগে এর আগে কখনো একসঙ্গে দুটি চলচ্চিত্র মনোনয়ন পায়নি। মনোনয়ন তালিকা থেকে কার হাতে কাঙ্ক্ষিত পুরস্কার উঠবে তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে আগামী 12 মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আলো ঝলমলে আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। মৌসুমী সাথী, সময় সংবাদ।